দেখো কত পাহাড় হয়েছে দেখো, আমার বাবাই এই পাহাড়ে বসে শুয়ে পড়েছে। আমি হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি তো অবশ্যই সব সময় বিন্দাস থাকি, ভালো থাকি। তবে কি সবসময় সত্যি ভালো? না, কিছু কিছু তো থাকে, সবার ভিতরেই দুঃখ কষ্ট খারাপ থাকে, কিন্তু ওগুলোকে মনে করলে হবে না। সবসময় তোমার মনটাকে আনচান আনচান করবে, ছটফট করবে, কষ্ট ভেতরে হলো বাইরে তো একদম ফুর্তি থাকবে। তো আমি সত্যিকারের কষ্টটাকে, কষ্ট দুঃখটাকে, দুঃখ এগুলো একদম মানে মনে নিয়ে বসে থাকি না। মেনলি হাই হইচই আনন্দ করো, দুঃখ কষ্ট তো জীবনের পার্ট, ও আসবে যাবে, কোনো ব্যাপার না, লড়ে লড়ে কাটিয়ে দেবো। তাই আমি খুব বিন্দাস থাকি সবসময়, অল টাইম বিন্দাস। তাই তো মা, ও মা মা আজকে কী করেছে জানো? মা আজকে এক কড়াই মাংস করেছে, কড়া ফাঁকা করে দিয়েছে। আবার দেখো বলছে আবার নিজে নিজে, এই যে এই বড় কড়াই এক কড়াই 2 কিলো মুরগির মাংস করছে, কচি কচি হাতে, হাতগুলো দেখো দেখি কতটা কচি কচি হাত, দেখো এই কচি কচি হাতে, কচি কচি হাতের মাংস খাবো আমরা। শুধু আমরা না, মানে আমি না আমরা, আমরা কেন বলছি তার জন্য তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা। আচ্ছা দেখিয়েই দিই তোমাদেরকে, কারণ এসে গেছে মেন যে আর্টিস্ট আমার কাছে থাকে, আমার পাশে থাকে, যে আমাকে তোমার শর্টস করার জন্য সাহায্য করছে। তো আমার না শর্টস টর্টস করতে খুব ভালো লাগে, সবাই করে আমি করবো, পারি না প্রথম কথা। আর মেয়েকে যাই নিজে মেয়ে তাই বলে যে আমি তো ওইটা দি বুঝতে পারবো না, বলিস কিরা টাকা? হ্যাঁ তোমাকে দেখিয়ে দিয়েছি আমি, একদিন দেখিয়ে দিয়েছে তাও বলে পুরোটা হচ্ছে না, বলেছিলিস একবার, বারবার না দেখালে কি হয়? তো ছেলেও দুবার দেখিয়ে দিচ্ছে হচ্ছে না, তো ভগবান বলছে তুই চিন্তা কেন করছিস, আমি তো আছি তোর সাথে। আমি প্রিয়াঙ্কা চোপড়াকে তো দিলাম, তোকে সব দেখিয়ে দেবে। তো প্রিয়াঙ্কা চোপড়া একদিন বলছে যে আমি তোমাকে আসো দেখিনি করে দিই, ব্যাস হয়ে গেল। ভগবান তোর কোনো কিছুতে কমি রাখবো না, তোর যা মনের শখ সাদ ইনশাল্লাহ সব পূরণ হবে, এতদিন করেওছেন ভগবান আর আজকে করছেনও। তো সে তাকে দেখো যার সাহায্যে আমি এখন টিকটক বলছি, এটা কি করে শর্টস করছি, ভুলভাল তো হবে, তোমরা ক্ষমা মার্জনা করে দিও। এখন তো আমি এই শেষ জীবনে সেই সব করছি, বুঝতে পারছো তো কী ব্যাপার? তো যাই হোক তোমরাও আমাকে অনেক উৎসাহ দিচ্ছ, করো চালিয়ে যাও। কাকলি বলছে খুব ভালো হচ্ছে, তোমরা বলছো ভালো হচ্ছে, আগামী দিনে আশা করি আরও ভালো হবে। তো শুরুতে শুরুতে তো একটু অসুবিধা হবে। আর দেখো কারা কারা এসে গেছে, এই যে আমাদের ফেভারিট প্রিয়াঙ্কা চোপড়া। হাই, এখন একটুখানি ভোজন হবে তো প্রিয়াঙ্কা চোপড়া? ভুড়ি ভোজ, ভুড়ি ভোজ হবে। আর একজনকে দেখে যাও, লাল পরি বসে আছে, সুন্দরী সুলোচনা পণ্ডিত। তোদের কাছে কি হলো? ভৌমিককে আমি পণ্ডিত করে দিচ্ছি। সুলোচনার নামটা ভালো, আমি কখনো বলি সুচনা, কখনো বলি চনা। একদিন আমি বলছি কি এই চনা এই চনা, বলছি এই তুমি আমার নামটা জানলে কি পাড়া থেকে চনা চনা ডাকে, মানে সুলোচনা। আমি ওই জন্য লাস্টে শুধু চনা বলি, কখনো কখনো সুচনা বলি, কখনো সুলোচনা বলি, মানে অনেক ওই অত বড় নাম তো, ওর থেকে পাঁচখানা নাম আরও বেরিয়ে গেছে, তাই তো? একদম। আর তার সুপুত্র এই যে এসছে আমাদের বাড়িতে, সুপুত্র এখন দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই, টিভি দেখছে, একটু মৌ আন্টির বাড়িতে এসছে, টিভি টিভি দেখছে, একটু আরামাইজ করছে, গল্প করছে, কারণ অন্যান্য দিন পারে না। হাই হ্যালো বলেছিস, অন্যদিন পায়ে রাখার পড়াশোনা লেখাপড়া চাপের মধ্যে থাকে, আর এদের পেট চুনচি করছে, তবুও আমি বকে বকে যাচ্ছি তোমাদের কাছে। আর আমি চান টান করে উঠে গেছি, এখন যাব আমি ঠাকুরকে কোনো রকম করে শুধু খেতেই দেবো, আজকে কোনো জপ আর তপ না, তা খেয়ে নি। এই যে এখন মাংস, মাংসটা দেখালি, শুধু মাংস হয়েছে বললাম, আমার মাংসটা তো দেখাতে হবে। এই যে মাংস বাটি, আর এখানে একটা বাটি, বুঝতে পারছো না এই বড় বড় বাটি করে মাংস দিচ্ছে। তো চলো এখন আমি পুজোটা করে আসি, নালে ওরা এবারে আমাকে ধরে পেটাবে। তো আমরা খেতে বসে গেছি, এখন আমাদের মাংস ভাত চলছে, তার সাথে চলছে আমার পলি বন্ধু আমের আচার দিচ্ছে, সেটা চলছে, চিকেনে আমার এখনো হাত পড়েনি। তোমাদেরকে আর কি বলবো, সব আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এই যে সব সারি সারি শুয়েছি, এখানে আমি প্রিয়াঙ্কা, এখানে প্রিয়াঙ্কা, এখানে আমি, এখানে সুলোচনা, সুলোচনার ছেলে, আমরা সবাই এখানে একটুখানি গড়াগড়ি খেলাম। তো এসি হাওয়া তো সহ্য হয় না, সুলোচনা বলছে মাঝে মাঝে চালাচ্ছি, মাঝে মাঝে অফ করে দিচ্ছি। এখন বললাম যখন চলে যাবি আমার উপরে, দেখো না বলছিলাম তোমাদের সব জিনিসপত্রগুলো রাখা আছে, সমস্ত চুড়িদার আছে, তারপরে তোমার গাউন আছে, চুড়িদারের প্যান্ট আছে, সব এই গড়া ফাঁকানো সব রাখা হয়েছে, সব গাছটি নামানো হয়েছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই দেখো কটা কটা চুড়িদার, দেখো হাতে দেখো তো, হাতে করে সাইড করে দেখা, খুলে গিয়ে রাখি দেখি দেখি, এইগুলো সব পড়ে আছে আজকে বিগত 2-3 বছর ধরে। এই দেখো এই একটা চুড়িদারের পিস রাখ, এই একটা পিস,
একটা হচ্ছে তোমার চারটে, এগুলো সব মিলান থেকে নিয়েছিলাম, নিউ মার্কেটের মিলান, এইগুলো পাঁচটা, এটা ছটা, সাতটা, এটা উর্দু পাট্টা করা। আর ভালো করে খুলে খুলে দেখলাম, যখন বানানো হয়ে যাবে তখন দেখাবো বাবা। এই শাড়িগুলো সব অল্টার হবে, একটা শাড়ি শুধু, আরো আছে শাড়ি, অন্য যত আছে, এগুলো অল্টারে কুর্তি, এগুলো নতুন দেখো, এগুলো নতুন। এটা আমাকে দিয়েছিল আমার বিয়াই, এটা বাহ, এটা বিয়াই দিয়েছিল, সেই নতুন অবস্থায় পরে আছে, দেখো না, বানাতে দিয়েছিলাম, এই দেখো ফিটে, এই যে আরেকটা, তাতে দেখো অনেক, এই যে, এই যে আরেকটা, সব নতুন, হ্যাঁ আর এই যে আরেকটা, এই দেখো এটাও হচ্ছে আলটা হবে, এটাও আলটা, সব রাখ, একটু কিছু না, কোনোটা একটু বগল চাপা হবে, কোনোটা একটু হাত চাপা হবে, কোনোটা একটু পেট চাপা হবে, সব করেছে, সব উল্টো পাল্টা করেছে, এই একটা, এটাও আলটা, এটা আমার মা একটা জামার মা, ওই মাপে দিয়েছিলাম, সব গন্ডগোল করে দিয়েছে, এটা আমার আগের চুড়িদারের মাপ, ভালো ফিটিং হয়, এগুলো সমস্ত নতুন জানো, এগুলো এইগুলো এই বছর না, তার আগের বছর, তার আগের বছরের, মানে গত বছর, তার আগের বছর, দুটো বছর বেশি আর কি এগুলো জমে গেছে। আর যে শুনে শুনে আমার দিদি করছে, এদিকে হালটা দেখে দিচ্ছে, দেখো সব ছড়িয়ে গেছে জিনিসপত্র, এটাও দেখো, এটাকে করতে হবে অল্টার, এইগুলো কুর্তিগুলো মানে হয়ে গেছে, কিন্তু এগুলো অল্টার করতে হবে নতুন, এটা গাউনটা, ভালো গাউনটা, এটা আমার আগের ছিল, এর নতুন অবস্থা থেকে এটা এরকম হয়ে আছে শর্ট, এটাকে ঠিক করতে হবে, এগুলো সব বানিয়েছি, একটা করতে পারিনি, এটা ভালো করে দেখেছিস, লালটা কি শুরু দেখতে, অরেঞ্জ, বলছো পাঁচটা পুজো হয়ে যাবে, এখন কিনতে লাগবে না, এত আছে, আর একটা জায়গায় চুড়িদার বাঁধা দিলে ভালো বাড়ায়, সব উল্টো পাল্টা, এটা তো এত উঁচুতে করে দিয়েছে বুকটা, এইটা কাটিরটা এত উঁচুতে করেছে, এরকম হয়ে গেছে, এই যে এইটা এমন উঁচুতে করেছে, এখানে হয়ে গেছে, ঠিক আছে, এগুলো তোমার দেখি দাম, যেগুলো হবে এতগুলো জামার পিস হবে, প্লাস এগুলো অল্টার হবে, দেখো আবার এইটা, এটা অল্টার হবে, এটা অল্টার হবে, সব নতুন হয়ে যাবে, সব নতুন হয়ে যাবে, এখন মানে এগুলো এ হতে নিয়ে যাবে, এটা হবে, এগুলো রোদ্দুরে দিতে পারো, দেখো কি সুন্দর, প্রচুর প্রচুর কিনতাম তো, প্রচুর পিস কিনছি আর কিনছি আর বানাচ্ছি, বাড়ি বাড়ি এই করে দিচ্ছি, এগুলো সব নতুন, এটা অনেক দিনের, এইটা কিন্তু আজকে না, এটা এটা সাত আট বছরের, এখন তাকে ঠিক করে নিই আমি, করতে পারি ঠিক করে, দেখো নতুন, দেখো কত পাহাড় হয়েছে, দেখো আমার বাবাই এই পাহাড়ের মধ্যে শুয়ে পড়েছে, আমি এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা প্যান্ট প্লাস কুর্তি আছে, এইগুলো সব আলাদা, যে ব্যাগে প্যান্ট গুলো ঢুকানো আছে, আর ওদিকে তোমার দোপাট্টা রাখা আছে, এটা একটা স্টাইলিশ, এই পর্যন্ত ব্যাস, তলায় ঘাগরার উপরে পড়তে হবে এটা, চলো আবার তোমাদেরকে পরে আসছি, এগুলো এখন সব রাখি, সন্ধ্যে থেকে খুব ভালোই আড্ডা গল্প মজার মধ্যে কেটেছে সন্ধ্যে পর্যন্ত, আর সুলোচনারা চলে গেল ছেলেটাকে নিয়ে, প্রায় তখন বাজে ছটা
সাড়ে ছটা বাজতে যাবো, বাড়ি চলে গেল। আর খানিকক্ষণ আড্ডা গল্প চা কফি খেয়ে আমাদের প্রিয়াঙ্কা চোপড়া বাড়ি চলে গেল, গিয়ে বললো আমি বাড়িতে আসছি। বলে এই দেখো বাড়িতে গিয়ে এইসব ড্রেস ফ্রেস দিয়ে এসছে, লাল জামা কালো প্যান্ট পরে সেজে গুজে একবারে এসছে বাড়িতে। আবার এসে আড্ডা মারছিল প্রায় এক ঘন্টা মতো হয়ে গেলো। তো আমি বললাম তাহলে চল, ঠাকুরের তো মোটামুটি সব দেখানো হয়ে গেলো, আর তোমার যে জিনিসগুলো নিয়ে এসছি কৌটো কাটার মধ্যে মশলাপাতিগুলো ঢেলে রাখ। তোমাদের কাছে আর একটা যেটা কথা বলতে বলতে বলে দিলাম, অবশ্যই তোমরা লাইকটা দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই কিন্তু দেখছো, সাবস্ক্রাইবটা কিন্তু করছো না। বিশেষ করে তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকো সাথে থাকো। চলো আর বেশি দিন কিন্তু নেই, আমার তা খুব তাড়াতাড়ি তোমাদের আমাকে কিন্তু পুরো হাজার করে দিতে হবে, ঠিক আছে সাবস্ক্রাইবটা। চলো পাশে থাকো আর দেখতে থাকো। চিনি সুগার কালকে রীতাদি আসবে, কালকে বাসনগুলো যেগুলো আছে পুরনো বাসনগুলো বার করা হবে। এগুলো ঢেলে গোছ করে রেখে দিয়ে আজকে গুড নাইট করে দেবো। ময়দা চিনি চিনি হয়ে গেল, ময়দা হয়ে গেল, আর বাদ বাকি কৌটোগুলো কোথায়? তুই ক্যামেরা নিয়ে বসে থাকলে তুই আমাকে হেল্প করতে পারবি? ঢেলে দে আমরা সমস্ত ঠাকুরের যত মশলাপাতি ঢেলে দিয়েছি। আর কালকে রীতাদিও আসছে, রীতাদি এসে আমাদের এই বাসন কোসন বার করা করিগুলো ঝামেলাগুলো মেটাবো। আর কালকে দেখা যাক কী কী তোমাদের কাছে ব্লগ দিতে পারে। তবে আজকে সারাদিন যা করেছি তোমাদের কাছে দেখালাম। আর প্রিয়াঙ্কাও এখন চলে যাচ্ছে ওই বর ডেকেছে, আমারও মেয়ে খাবার দাবার বাড়ছে। তো আজকে সারাদিনটা খুব ভালো করে আনন্দ করে ফেলছি। বাবুকে বলবি যে দোলনাটাকে ঠিক করে রাখতে। আর এই প্রদীপটা কেমন জানি একটু ব্যাকা ব্যাকা লাগছিলো, কালকে হবে না পরশু দিনকে বৃহস্পতিবার শুক্রবার যাবো, শুক্রবার সব পাল্টাতে যাবো। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সুন্দরভাবে থাকো, আনন্দে থাকো। সামনে গোপাল পুজো আসছে, তো খুশি আর আনন্দ নিয়ে কাটিয়ে যাও সবাই মিলে, আমরাও কাটাচ্ছি। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। এইভাবে পাশে থাকো সাথে থাকো,
যারা নতুন তারা আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকো, সাথে থাকো। তোমাদের কমেন্ট কিন্তু পড়লে আমার মনটা খুব ভালো হয়ে যায় এবং আমি আরও ভালো করে যাতে ভিডিও বানাতে পারি সেই ব্যাপারে আমার খুব আরও এনার্জি এসে যায় আর মনটাও খুব খুশি থাকে। অবশ্যই আমার ঠিক ভুল বললে হলে বলবে। একজন আমাকে কমেন্ট করেছো যে আজকের ব্লগটা ভালো লেগেছে, আগের দিনের ব্লগটা ভালো লাগেনি, হতেই পারে। আর তোমরা আমার নিজের ঘরের লোক সদস্য, আমার ঠিক ভুল ভালো সেটা অবশ্যই বলবে, অবশ্যই সেটা মাথা পেতে নেব। তোমাদের শাসন, তোমাদের ভালোবাসা, তোমাদের আদর সব নিয়ে আমি এগিয়ে যেতে চাই অবশ্যই করে। তাহলে চলো আজকে আর কিন্তু বাড়াচ্ছি না, টাটা বাই, গুড নাইট।